একবার এক কৃষকের গাধা কুয়োয় পড়ে যায় তখন গাধাটা উপরে উঠার খুব চেষ্টা করে কিন্তু উঠতে পারেনি কৃষকও গাধাটাকে উপরে তোলার খুব চেষ্টা করে কিন্তু পারেনি প্রতিবেশীরাও অনেক চেষ্টা করে কিন্তু কেউই গাধাটাকে উপরে তুলতে পারেনি গাধাটি ভয়ে চিৎকার করতে থাকে তখন কৃষক ভাবল গাধাটা তো বুড়ো হয়ে গেছে তাই মাটি চাপা দিয়ে মেরে ফেলা ভালো হবে প্রতিবেশীদের সাহায্যে কৃষক তখন দিয়ে মাটি ঢালার কাজ শুরু করলো কিছুক্ষণ পর গাধার কার্যকলাপ দেখে সবাই আশ্চর্য হয়ে যায় যখনই গাধার উপর মাটি ফেলা হচ্ছে তখন গাধাটি মাটিগুলো গা থেকে ঝেড়ে উপরে উঠে আসছে সবাই যত তাড়াতাড়ি মাটি ঢালছে গাধা তত তাড়াতাড়ি মাটিগুলো গা থেকে ঝেড়ে উপরে উঠে আসছে অবশেষে গাধাটি একদম উপরে এসে যায় গল্পটি যদিও এক গাধার কিন্তু এই গল্পটি আমাদের জীবনের এক শিক্ষা জীবনও প্রতিদিন ঠিক এইভাবে সুখ দুঃখের মাটি আমাদের উপর ঢালতে থাকে আপনি যদি চান তাহলে চিৎকার করুন কোনোদিন ভাগ্যের উপর কোনোদিন পরিস্থিতির উপর বা কোনো লোকের উপর আপনি যদি চান তাহলে ওই দুঃখ কষ্টের মাটিকে জেড়ে ওর মধ্য দিয়ে রাস্তা বানিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন আপনার লক্ষ্যের দিকে জীবনে সমস্যার সমাধান করুন কেননা সমস্যাকে যতই এড়িয়ে যাবেন সমস্যা কিন্তু ততই আপনার পেছন পেছন আসতে থাকবে জীবনটা খুবই সুন্দর কবে হাসায় কবে কাঁদায় কিন্তু যে সমস্যাকে দেখে ভয় পায় না জীবন তার আগে নতমস্তক হয় সুখ দুঃখের জীবনে যদি আপনি শক্ত পায়ে দাঁড়িয়ে থাকতে পারেন তাহলে আপনি এই দুনিয়ায় টিকে থাকতে পারবেন কারণ ভাগ্য যদি আপনার স্বাদ না দেয় তাহলে কর্ম আপনার সাথ দেবে শুধু মনে রাখবেন ভাগ্য তারই সাথে থাকে যে নিজের সাথে থাকে তাই ভাগ্যকে দোষ না দিয়ে সব কিছু ভুলে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে চলুন একসময় দেখবেন জিত আপনারই হবে এই রকম ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন আপনার একটা শেয়ার কারোর ভাগ্য তো বদলাতে পারবে না কিন্তু কাউকে লক্ষ্যে পৌঁছানোর সাহস যোগাবে ধন্যবাদ